আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। দুপুর দুটো থেকে এই বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদল বৈঠক করেন এবং যেটা যেরকম বিধানসভার রীতি সেই অনুযায়ী এই সর্বদল বৈঠক ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বাজেট অধিবেশন। উল্লেখ্য, আপনারা জানেন যে এর আগে গতকালই আপনারা দেখেছিলেন যে বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তারা কথা বলেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দেবজ্যোতি, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কয়েকদিন ধরে জটিলতা চলছিল, অবশেষে সে সমস্যার সমাধান হয়েছে এবং অবশেষে আজ দুপুর দুটোর সময় রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের মধ্য দিয়ে চিরাচরিত প্রথা অনুযায়ী বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু সর্বদলীয় বৈঠক বিধানসভায় হয়, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। অর্থাৎ তারা কিন্তু সেই বয়কটের রাজনীতি তার থেকে তারা বেরোতে পারলেন না। তারা কিন্তু আজও এই সর্বদলীয় বৈঠক বয়কট করেছেন। এছাড়াও আইএসএফ এর পক্ষ থেকে নৌশাদ সিদ্দিকী, তিনি উপস্থিত হননি। অর্থাৎ একেবারে বিরোধী শূন্য অবস্থায় সর্বদলীয় বৈঠক বিধানসভায় হলো। তবে রাজ্যপাল দুপুর সময় আসবেন, এখানে বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দেবেন এবং রাজ্য সরকারের লেখা যে ভাষণ, সেই ভাষণ পাঠ করার কথা। এবং সেই মতোই বিধানসভায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সমস্ত বিধায়করা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে তাদের একটি পরিষদীয় দলের বৈঠকের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী দিন কিভাবে বিধানসভার অভ্যন্তরে তারা থাকবেন এবং তাদের কি কি কর্মসূচি হবে তা নিয়ে কিন্তু এই বৈঠক হচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিধানসভার শুরুর দিনেই কিন্তু বয়কটের রাজনীতি বেরোতে পারলো না বিজেপি, তারা কিন্তু আজও বয়কট করলেন। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।